আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা ভিন্ন রকম মোগলাই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণত ডিম দিয়ে মোগলাই পরোটা খেয়ে থাকি, আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে ভীষণ মজার একটা মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে আমার সকল নতুন ভিডিওর আপডেট চলে যাবে সবার আগে আপনার মোবাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দেব সয়াবিন তেল 1.5 টেবিল চামচ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পরিমাণ করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেভাবে পরোটা বানাই, পরোটার ডোটা তৈরি করি, ঠিক একইভাবে আমি এই ডোটা তৈরি করে নিব। তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে রেখে দিব, সামান্য পরিমাণ তেল মেখে এটাকে একটা সাইডে রেখে দিব। তো আমি ভিতরের পুরের জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কাপ, একদম ছোট কুচি করে নিয়েছি। আমি কিন্তু এটাকে কিমা করে নিইনি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে খেতে বেশ ভালো লাগবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য, গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম 1/2 চা চামচ, টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাংসটা মশলার সাথে আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটাকে রান্না করার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। তো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু নরম করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে মিশিয়ে রাখা সেই মাংসের টুকরোগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এটা যেহেতু ছোট করে কাটা, এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। ঢেকে এটাকে রান্না করব 10 মিনিটের মতো, ফিরে আসব 10 মিনিট পরে। তো ফিরে এলাম 10 মিনিট পরে, মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম, দেখুন এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর ঝোলটা আমি একদম এইভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। তো দেখুন এটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো মাংস টুকরোগুলোকে আমি নামিয়ে নিয়েছি, এখন এগুলোকে একটা সাইডে রেখে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির ভিতরে এই মাংসের টুকরোগুলোকে আমি ঢেলে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি,
কাঁচামরিচ কুচি, এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংস রান্না করার সময় লবণ দিয়েছিলাম মশলা মাখানোর সময়, তো সেজন্য এখন আর এতে কিন্তু লবণ দিব না, তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো আমি এটাকে ভালোভাবে এই মাংস আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে এখন একটা সাইডে রেখে দিব। সেই ডোটা থেকে আমি এখন, এখানে আমার 1 কাপ ময়দার ডো, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিব। 1 কাপ আটা ময়দার ডোতে আমার 2টা মোগলাই পরোটা হয়েছে। তো আমি এখন একটা পাতলা রুটি বা পরোটা যেটাই বলেন না কেন একদম পাতলা করে বেলে নিব। তেল দিয়ে নিচ্ছি এপিঠ ওপিঠে, অবশ্যই রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে, আবার খুব বেশি একদম পাতলাও না, একদম খুব বেশি মোটাও না। তো এই যে আমি পরোটাটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংস আর ডিমের সেই মিশ্রণটা থেকে অর্ধেকটা পরিমাণ এর উপরে ঢেলে দিব। দিয়ে এটাকে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ফোল্ড করে নিব। তো একটা সাইড থেকে এইভাবে আমি প্রথম ভাঁজটা দিলাম। এই কাজটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে, এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু এই মিশ্রণটা তেলে দেওয়ার পরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে চেপে চেপে আমি এই মোগলাইটা তৈরি করে নিচ্ছি। ব্যাস এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, তেলটাকে আমি একদম বেশি গরম করিনি, হালকা গরম আছে। এই অবস্থায় মোগলাইয়ের যে পাঁচটা আমি ভাজ করেছি সেই পাঁচটা উল্টো দিকে দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো দেখুন একটা সাইড হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টে দিয়েছি। এটা কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে। তো এটাকে এখন আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে দেব, আবার 2টা কাঁটা চামচ দিয়ে খুব সাবধানে। দেখুন এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ফুলেছে, খুব ক্রিস্পি হয়েছে উপরটা, ভীষণ মজার এই মোগলাই পরোটা। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে এটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। প্লেটে আমি কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার মাংসের মোগলাই পরোটা। তো এটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ইয়াম্মি। আর আপনারা এটা বাসায় বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আপনার পরিবার আর বন্ধুদের মাঝে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।